হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকালে নাস্তার জন্য কিছু আইটেম করব, বিকালে তা সেটা রেডি করে নিব। এখানে আমি কিছু পাতাকপি কুচিয়ে নিয়েছি, এটাকে এখন আমি সব মশলা দিয়ে রেডি করে রাখব কিছুক্ষণ। তা প্রথমে আমি এটাকে একটু লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে একটু মেখে নিয়েছি, জন্য একটু নরম সফট হয়ে গেছে। এখানে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিব, এখানে কাঁচামরিচ কিছু গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিব ধনে পাতা, আমি এগুলো রসুন বাটা দিয়ে দিলাম, এখানে সামান্য পরিমাণ একটু আদা বাটা, আর চা চামচের এক চামচ আমি জিরা বাটা দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া একটু বেশি, ডিম আমি ভেঙে দিলাম, আর এখানে দিব কিছু চালের গুঁড়া, চালের গুঁড়োটা দিলে একটু মচমচে হবে, খেতে দারুণ লাগবে, আর দিব কিছু ভেষন, ভেষন বেসন দিয়ে আমি এখন হাত দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিব। বুটটা আমি বিকালে নাস্তার জন্য এখানে ছোলা বুট নিয়েছি আর আলু নিয়েছি, এটা সিদ্ধ করে নিয়েছি, অনেকটা ছাঁকনিতে ঢেলে নেব পানি ঝরিয়ে ঝরার জন্য। আজকে বিকালের নাস্তাটা একটু অন্যরকমের, প্যান চুলায় দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, এখানে পাতাকপি আমি কুচিয়ে সব মশলা দিয়ে আমি কিছুক্ষণ মেরিনেট করে রাখছিলাম, এখন এইভাবে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পাকোড়া বানানোর জন্য। শীত শেষ, এতে গরম চলে আসছে, সবজি খাওয়া সবারই, শীতের দিনে সবজিটা খুবই পাওয়া যেত আর খেতে ভালোই লাগতো, এখন আবার গরম শুরু হয়ে গেছে তখন সবজিটা বেশি পাওয়া যাবে অবশ্য, কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। একটু উল্টে দিচ্ছি এক সাইডে যে গরম হয়ে গেছে, হয়ে গেছে, আমি এখন একটা প্লেটের ভিতরে উঠিয়ে নিচ্ছি, এখানে ডালটা বেটে তা সব পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে আমি রেডি করে নিয়েছি, এখন এটাকে আমি ভাজবো। এটা ভাবছি যে এখন মনে পড়ে যাচ্ছে যে রমজান মাসেই আমরা এটা একটা এক মাস ধরে এটাই আমরা দিয়ে ইফতার করি, এগুলো দিয়েই খুবই মজা লাগে আমাদের, খেতেও খুবই ভালো লাগে। সামনেই রমজান মাস আসছে, পেঁয়াজও আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব,
এখন আমি এটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি, এটাকেও এখন রান্না করব বুট। বাকি যে তেলটা আছে সে তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, এখানে আমি টমেটো নিয়েছি একটা, টমেটোটাও দিয়ে দিচ্ছি, জিরা বাটা এক চামচ, রসুন বাটা এক চামচ, এই রসুন বাটা দেড় চামচ দিলাম, হলুদের গুঁড়ো এক চামচ, মরিচের গুঁড়ো হাফ চামচ, পানি দিয়ে ভালোভাবে আমি এটাকে একটু কষিয়ে নেব। এখন আমি এর ভিতরে আলু একটু ভেঙে ভেঙে দিব, আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম বুটের সঙ্গে। আলুগুলো এবার ভেঙে দিলে বুটটা যে রান্না করবো আঠালো হবে, এগুলোও দিয়ে দিব আমি। এবার বুট দিয়ে সব মশলার সঙ্গে আমি নেড়ে মিশিয়ে দিব। ভুট্টা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি এর ভিতরে কটা ধনে পাতা দিয়ে দিলাম। খুব সহজেই বিকালের নাস্তা তৈরি করে নিল। আমার আজকের ব্লগ ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।